বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে জওয়ান সিনেমার মাধ্যমে বলিউড জগতে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এ সিনেমায় দর্শক থেকে সমালোচক সবাই মুগ্ধ হয়েছেন লেডি সুপারস্টারের অভিনয়ে। কিন্তু ভারতীয় বক্স অফিসে যখন জওয়ান ঝড় বইছে, তখনই ছবিটিকে ঘিরে ডালপালা মেলেছে এক নতুন বিতর্ক। নায়িকার ঘনিষ্ঠ মহলের দাবি, জওয়ান রিলিজের পর থেকেই মুড অফ নয়নতারার। নতুন কোনো সিনেমার চিত্রনাট্য নিয়েও নাকি আপাতত ভাবছেন না তিনি। কিন্তু কেন? অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, নির্মাতা অ্যাটলির ওপর ক্ষুব্ধ নয়নতারা। সিনেমার এডিটে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে, সে সকল জায়গায় বাড়ানো হয়েছে দীপিকা পাড়ুকোনের চরিত্র। নয়নতারার এমন দাবি অস্বীকার করারও উপায় নেই। সিনেমার শুরু থেকেই জানানো হয়েছিল ছবিতে একটি ক্যামিও চরিত্রে থাকবেন দীপিকা, কিন্তু শাহরুখের সঙ্গে অভিনেত্রীর রোম্যান্স থেকে ইমোশনাল মুহূর্ত ছিল ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে। বিষয়টি ভালোভাবে দেখছেন না নয়নতারা। সিনেমায় লিড রোলে থেকেও তাকে গুরুত্ব কম দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে দেখা যায়নি দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীকে। জওয়ান নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখ, নয়নতারা ও দীপিকা ছাড়া আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি ও সানিয়া মালহোত্রা সহ এক ঝাঁক তারকা।